আসসালামু আলাইকুম, ডাক্তার মাহবুব শাহিন, সিনিয়র কনসালটেন্ট, অরোরা স্কিন এন্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। আজ আছি আপনাদের সাথে আমাদের ধারাবাহিক ডার্মাটোলজির ভাইবা ক্লাসে। আমরা অলরেডি সম্ভবত আমাদের তিনটা ক্লাস হয়ে গিয়েছে। আমরা আজকে ক্লাসে আমরা চেষ্টা করব আগের ক্লাসগুলির মতোই আপনাদের তরফ থেকে যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নের আলোকে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। সো আমরা শুরু করি। সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমাদের প্রথম যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হলো A 43-year-old ম্যান, 43 বছরের একজন। স্যার আপনার ওই স্লাইডটা দেখা যাচ্ছে না, আপনি একটু স্লাইড শো করে দিলে ভালো হতো। এখন দেখা যাচ্ছে স্যার? আসতেছে? আসছে? না স্যার, এখনো আসে নাই। স্যার আবার একটু শেয়ার স্ক্রিনটা অন করেন। এখন দেখো দেখা যাচ্ছে কিনা। এখন কি দেখা যাচ্ছে রিয়াদ? স্যার দেখা যাচ্ছে, কিন্তু আপনার মানে কোশ্চেন গুলো দেখা যাচ্ছে না, শুধুমাত্র ডার্মাটোলজি লেখাটা আসতেছে। আচ্ছা, কোশ্চেন দেখা যাবে না, স্লাইড দেখা যাচ্ছে কিনা বলো তো। ও আচ্ছা, হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে। কোশ্চেন দেখা না যাওয়ার একটা কারণ হতে পারে এখানে অনেক ছোট ছোট বুঝছো লেখাগুলি। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখো ডার্মাটোলজি, এটা এই স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার এটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা দেখা না যাওয়ার একটা কারণ হলো লেখাগুলি অনেক ছোট। আচ্ছা সুতরাং আচ্ছা, আমার মনে হয় নেক্সট ক্লাসে প্রশ্নগুলি যদি আর একটু মানে বড় বোল্ড করে যদি করা হয় তাহলে বোধহয় দেখা যাবে আর কি। আমি আমি বলছি, অসুবিধা নাই, আমার মনে হয় আমার বলাতে বুঝতে পারবে সবাই, ইনশাল্লাহ ঠিক আছে? ইনশাল্লাহ স্যার। ওকে, আমাদের আজকের প্রথম প্রশ্ন বা আমাদের যে প্রথম প্রবলেম সেটা হলো 43 বছরের একজন মেইল পেশেন্ট, সে তার যে হিস্ট্রি, তার হিস্ট্রিটা হলো তার রেডনেস ডেভেলপ করেছে তার নোজ এবং চিক, এবং এটা অ্যালকোহল ড্রিঙ্কের পরে তার এই রেডনেসটা বেড়ে বেড়ে যাচ্ছে। এবং হিজ কনসার্ন অ্যাজ ওয়ান অফ হিজ ওয়ার্ক কলিগস আস্ক হিম ইফ হি হ্যাড এ ড্রিঙ্ক প্রবলেম ডেসপাইট হিম ড্রিঙ্কিং 14 ইউনিটস। সো মূল যে বিষয়টা, সে বিষয়টা হলো একটা 43 বছরের মেল পেশেন্ট, সে তার নাক এবং মুখে এক ধরনের ইরেথেমেটাস, এটাকে আমরা প্যাচ বলতে পারি, ইরেথেমেটাস প্যাচ নিয়ে সে প্রেজেন্ট করেছে। এক্সামিনেশন করে দেখা গেল সেখানে ইরেথেমা আছে এবং পাস্টিউল আছে এবং টেলেনজেকটেশিয়া আছে, কোথায়? নোজ এন্ড চিক। সো আমরা এই প্রেজেন্টেশন বা এই ফাইন্ডিংস দেখে আমরা কি মনে করতে পারি? এখানে যে অপশনগুলি আছে, নাম্বার 1 মাইট্রাল স্টেনোসিস, নাম্বার 2 সেবোরিক ডার্মাটাইটিস, অ্যালকোহল রিলেটেড স্কিন চেঞ্জেস, একনি রোজাশি এন্ড সিস্টেমিক লুপাস ইরেথেমাটোসাস। সো আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, এখানে পাস্টিউল আছে, ইরেথেমা আছে এবং টেলেনজেকটেশিয়া আছে। এই তিনটা জিনিস সাধারণত এই নোজ এবং চিকে সাধারণত আমরা পেয়ে থাকি একনি রোজাশিয়াতে, এবং এই একনি রোজাশিয়ার সাথে ড্রিঙ্কিং এর একটা হিস্ট্রি আছে। অ্যালকোহল ইনটেক, অ্যালকোহল ড্রিঙ্ক যারা করে তাদের ক্ষেত্রে তাদের সাথে একনি রোজাশিয়ার একটা রিলেশন আছে, দ্যাটস ওয়াই এটা মোর ইন ফেভার অফ একনি রোজাশিয়া। সো এখানে অন্যান্য যে অপশনগুলি আছে সেই অপশনগুলির চেয়ে আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস যায় একনি রোজাশিয়ার পক্ষে, কারণ হলো এখানে একটি রোগের সাথে পাস্টুল থাকে, ইরাইথামা থাকে, টেলেনজেকটিশিয়া থাকে, এন্ড সাইটটাও আমাদের মিলে যায়।
এবং এটার প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে আমরা অ্যালকোহলকে আমরা ধরতে পারি। সো সেকেন্ড কোশ্চেন, 34 ইয়ার ওল্ড ম্যান, একটা 34 বছরের মেল পেশেন্ট যে নাকি আসছে তার পলিআর্থ্রালজিয়া, ব্যাক পেইন অ্যান্ড ডায়রিয়া, অ্যান্ড তার হ্যাভ 3 সেন্টিমিটার রেড লেশন। এটা ঠিক রেড লেশন না হয় ইরিথেমেটাস লেশন হবে অন হিজ শিন। এটা 34 বছরের ওল্ড মেল। আচ্ছা, আমি প্রথম প্রশ্নে একটু বলি, একটু কারেকশন। সাধারণত একনি রোজাশিয়া কিন্তু মিডল এজ ওমেনদের হয়, যদিও এখানে 43 বছরের একটা মেল পেশেন্টের কথা বলা হয়েছে। মেলদের একনি রোজাশিয়া ইজ ভেরি আনকমন, সো একনি রোজাশিয়া ইজ ভেরি কমন ইন মিডল এজ ওমেন, আদারওয়াইজ অল ক্যারেক্টারিস্টিকস আর ওকে। এখানেও আমরা যে ফাইন্ডিংস গুলি আমরা দেখছি, 34 বছরের একটা ইয়াং মেল পেশেন্ট, তার পলিআর্থ্রালজিয়ার হিস্ট্রি আছে, ব্যাক পেনের হিস্ট্রি আছে, ডায়রিয়ার হিস্ট্রি আছে, এবং দেখা গেল এক্সামিনেশন করে তার শিনে কিছু ইরিথেমেটাস লেশন আছে, পেইনফুল ইরিথেমেটাস লেশন, এবং এগুলি দেখা গেল যে কিছুটা আলসার হয়েছে। সো এখানে যে অপশনগুলি আছে, এই ফাইন্ডিংস নিয়ে কি কি অপশন আমরা দেখতে পারি, যেমন সিস্টেমিক শিঙ্গেল ইনফেকশন, শিগেলা ইনফেকশন। শিগেলা ইনফেকশন সাধারণত এরকম স্কিন ফাইন্ডিংস হয় না। সিফিলিস, তো সিফিলিস এর আমরা জানি ডিফারেন্ট টাইপস অফ প্রেজেন্টেশন আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। সো প্রাইমারি সিফিলিস এ সাধারণত জেনিটালাই ইনভলভমেন্ট আমরা পাই, সেকেন্ডারিতে স্কিন, বিশেষ করে ট্রাঙ্ক এন্ড এক্সট্রিমিটি, বিশেষ করে পাম এন্ড সোলে আমরা ফাইন্ডিংস পাই। আর টারশিয়ারি সিফিলিস এর ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রেই অ্যাসিমটোমেটিক পাই, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা লং টার্ম চেঞ্জ পাই, কিছু ডিফর্মিটি পাই। সো এই সিফিলিস এর ফাইন্ডিংস এর সাথে এখানে তেমন একটা মিলে না। মেটাস্টেটিক কোলন ক্যান্সার এর সাথেও ঠিক এটাকে আমরা মিলাতে পারবো না, পলিআর্থ্রালজিয়া, ব্যাক পেইন, ডায়রিয়া, এবং সবচেয়ে বড় জিনিস হলো এখানে লেশনটা হবে ইরিথেমাটাস, পেইনফুল ইরিথেমাটাস, এটা নোডিউল হবে অ্যাকচুয়ালি, যিনি কোশ্চেনটা তৈরি করেছেন, আমাদের কোনো একজন হয়তো স্টুডেন্ট তৈরি করেছেন, পেইনফুল ইরিথেমাটাস নোডিউল বা পেপিউল হতে পারে, পেপিউল নোডিউল, যেটা নাকি আস্তে আস্তে আলসারেট হয় এবং শিনে এটা হয়েছে। সো এই ধরনের পেপিউলার লেশন, যদি এটা পেপিউল থেকে পাস্টিউল হয়, পাস্টিউল হয়ে অনেক সময় আলসার হয় এবং তার পলিআর্থ্রালজিয়া থাকে, ডায়রিয়া থাকে, ব্যাক পেনের হিস্ট্রি থাকে, সো এই কেসের ক্ষেত্রে আমরা ইরিথেমা নোডোসাম এবং পায়োডার্মা গ্যাংগ্লিয়নসাম দুইটার যে কোনো একটা আনবো, কারণ এই দুইটার মধ্যে পেইনফুল লেশন থাকে, সেটা পেপিউল হিসাবে শুরু হতে পারে, নোডিউল হিসাবে শুরু হতে পারে, এবং আলসারের ক্ষেত্রে গিয়ে এই দুইটাকে আমরা সেপারেট করে ফেলতে পারবো। ইউজুয়ালি ইরিথেমা নোডোসাম আমরা জানি কোনো আলসার হয় না, যেটা ইরিথেমা ইন্ডুরাটামের সাথে একটা খুব ক্যারেক্টারিস্টিক্স, একটা ডিফারেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। পায়োডার্মা গ্যাংগ্লিয়নসামের ক্লাসিক প্রেজেন্টেশন হলে পেশেন্ট আমাদের কাছে আলসার নিয়ে আসে, ইটস এ পেইনফুল আলসার। সো কনসিডারিং অল দিস ফাইন্ডিংস ইন দিস কোশ্চেন্স, দ্যাট ইজ পলিআর্থ্রালজিয়া, ব্যাক পেইন, ডায়রিয়া, অ্যান্ড অ্যালং উইথ পেইনফুল লেশনস অন দ্য শিন উইথ আলসারেশন, সো দিস ইজ মোর ইন ফেভার অফ পায়োডার্মা গ্যাংগ্লিয়নসাম। পায়োডার্মা গ্যাংগ্লিয়নসামের পেশেন্টটা সাধারণত আমাদের কাছে পেইনফুল আলসার নিয়ে আসে, সিঙ্গেল আলসার হতে পারে, মাল্টিপল আলসার হতে পারে, কমনলি পায়ে আমরা দেখি, হাতেও হতে পারে, বডিতেও হতে পারে। সো দিস ইজ কেস অফ পায়োডার্মা গ্যাংগ্লিয়নোসাম। এবং পায়োডার্মা গ্যাংগ্লিয়নোসামে যদি আমরা একটু চিন্তা করি, পায়োডার্মা গ্যাংগ্লিয়নোসাম 50% কেসই কিন্তু আমরা দেখি যে তার আন্ডারলাইং কিছু কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকে, সেই আন্ডারলাইং কন্ডিশনের মধ্যে জিআই একটা কন্ডিশন আছে, ক্রনস অর আলসারেটিভ কোলাইটিস, দ্যাট ইজ ইনফ্লামেটরি বাউল ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকতে পারে, তাদের সাথে কোন ম্যালিগন্যান্সি রিলেটেড থাকতে পারে। সো এই পায়োডার্মা গ্যাংগ্লিয়নোসামের যে আন্ডারলাইং কজ, এই আন্ডারলাইং কজগুলি কিন্তু আমরা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন এই পেশেন্টের তার পলিআর্থ্রালজিয়া আছে এবং ডায়রিয়া, বেসিক্যালি ইট মে বি ডিউ টু ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এবং যে আলসারটা হয় সেই আলসারটা হলো ক্লাসিক্যাল পেপিউল পাস্টুল, দেন এটা আলসার হবে এবং ইটস পেইনফুল আলসার হবে, বিকজ দ্য প্যাথোলজি ইজ হিয়ার ইজ ভাস্কুলাইটিস, ভাস্কুলাইটিক চেঞ্জেস ইন দিস আলসারেশন। সো ইটস এ কেস অফ পায়োডার্মা গ্যাংগ্লিয়নোসাম, দো ইটস নট এ ভেরি কমন ডার্মাটোলজিক্যাল কন্ডিশন, বাট উই ফাউন্ড দিস পেশেন্টস ইন আওয়ার চেম্বার
and it's very important to confirm the diagnosis and treat accordingly, because it's a chronic problem, and if there is any underlying condition, you have to focus on this and have to treat the underlying condition. So next question is, 43 years old patient with itchy lesions on the sole of both feet, and these have been present. এখানে আসলে প্রশ্নগুলি যারা তৈরি করেছেন, এখানে প্রশ্ন তৈরিতে কিছুটা টেকনিক্যাল প্রবলেম আছে, গ্রামাটিক্যাল কিছু সমস্যা আছে। আমি যদি জাস্ট একটু জিস্ট পয়েন্টগুলি আমরা আলোচনা করি তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। যেমন একটা পেশেন্টের কথা বলা হয়েছে, 43 বছরের একটা পেশেন্ট, সে বেসিক্যালি আসছে ইচিং নিয়ে। কোথায় ইচিং? হাতে পায়ে, হাতে পায়ে চুলকানি, এবং এক্সামিনেশন করে দেখা গেল যে তার হাত পা ড্রাই এবং ক্র্যাক আছে এবং স্কেলিং আছে এবং স্মল ব্লিস্টার। এই ব্লিস্টার গুলিকে আমরা অনেক সময় বাংলায় বলার চেষ্টা করি সাগর দানার মতো, বিচির মতো। হার্ড ব্লিস্টার মিন্স হলো ফ্লুইড কন্টেইনিং লেশনস, যেটা 1 সেন্টিমিটারের নিচে যদি ডায়ামিটার হয় যেটাকে আমরা বলি ভেসিকল, আর 1 সেন্টিমিটারের উপরে যদি হয় এটাকে আমরা বলি বুলা। সো এখানে ব্লিস্টার বলতে বেসিক্যালি এটা মোস্ট অফ দ্য কেস আমরা ভেসিক্যালি পাই, বুলা খুব কম পাওয়া যায়। সো এরকম ভেসিকুলার লেশন অথবা ব্লিস্টারিং লেশনস যদি হাতে এবং পায়ে নিয়ে আসে, বিশেষ করে আমরা দেখি পাম সোল এবং সাইডস অফ দ্য ফিঙ্গার্স অ্যান্ড টোস, এবং ইচিং থাকে, স্কেলিং থাকে, এই ধরনের ফাইন্ডিংস নিয়ে আসলে আমরা এটাকে কখনো পোরফাইরিয়া কিউটানিয়া টার্ডা বলবো না, কখনো পাস্টুলার সোরিয়াসিস বলবো না, এবং কখনো বুলাস পেম্পিকয়েড বলার সম্ভাবনা কম, পেম্পিকাস বলার সম্ভাবনা তো আরো আগেই নাই। সো একটা জিনিসই থাকে, সেটা হলো পম্ফোলিক্স। সো পম্ফোলিক্স এর ক্ষেত্রে আমরা সাধারণত এরকম হাতে এবং পায়ের তালুতে এবং সাইডগুলিতে, সাইডস অফ দ্য ফিঙ্গার্স এ এরকম ব্লিস্টার্স আমরা পাই, যেগুলি সিভিয়ারলি ইচিং হয়, কখনো কখনো স্কেলিং থাকে, ক্র্যাক থাকে। বুলাস পেম্পিগয়েডে অনেক সময় কিন্তু এরকম হতে পারে, বাট সেকেন্ড পসিবিলিটি হলো বুলাস পেম্প, কারণ বুলাস পেম্পিগয়েডে সাধারণত আমরা বুলা পাই, এই শব্দের মধ্যেই আছে বুলা, যদিও নন বুলাস পেম্পিগয়েড আছে সেখানে, এটার সাথে ম্যাচ করে হলো সিভিয়ার ইচিং। কিন্তু এরকম হাতে পায়ে একদম ক্লাসিক্যালি বুলাস পেম্পিগয়েড ইজ ভেরি লেস পসিবিলিটি, সো মোর ইন ফেভার অফ পম্ফোলিক্স। আমরা মধ্যে অনেকেই এই ধরনের পেশেন্ট পেয়ে থাকেন, দিস ইজ ভেরি কমন, পম্ফোলিক্স ইজ এ ভেরি কমন ডার্মাটোলজিক্যাল কন্ডিশন, ইট ইজ অ্যান এক্সিমা অর ডার্মাটাইটিস, অ্যান্ড ইট ইজ অ্যান এন্ডোজেনাস ফর্ম অফ ডার্মাটাইটিস। আমরা জানি ডার্মাটাইটিস দুই ধরনের হয়, অ্যাকর্ডিং টু সোর্স, ইট ইজ এক্সোজেনাস অ্যান্ড এন্ডোজেনাস। এক্সোজেনাস এর মধ্যে আমরা জানি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অ্যান্ড এন্ডোজেনাস এর মধ্যে দিস ইজ অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস, অ্যান্ড পম্ফোলিক্স ইজ অ্যানাদার। সো So pompholics is an endogenous dermatitis, and these findings are in favor of pompholics. Our next question holo, 60 bochorer ekjon male patient pneumonia niye hospital e aschen, tar history te dekha gelo tar COPD er history ache, alcohol er history ache, tar hypertension er history ache, ebong she goto pray 12 bochor dhore homeless. সো সে যখন হাসপাতালে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে তাকে যখন রাউন্ডে দেখা হয়, এক্সামিন করা হয়, দেখা গেল যে তার বডির স্কিনের মধ্যে কিছু চেঞ্জ আসছে, ব্রাউন কালার, ডিসকালারেশন ফেস, নেক, ফোরআর্ম, লেগস, এবং সেখানে স্কেলিং আছে, ক্র্যাকিং আছে। সো তার একটা কমপ্লেইন আছে, তার খেতে সমস্যা, ইট অ্যান্ড ড্রিঙ্কিং এ তার সমস্যা আছে, এবং তার পারসিস্টেন্ট ডায়রিয়া অ্যান্ড ভমিটিং, and he seems a little disoriented. So ekhane neurological involvement ache, GI involvement ache, skin involvement ache, tinta system involvement. So this is a very very characteristic features of vitamin B3 deficiency, that is niacin deficiency. Niacin deficiency e sadharonoto amra jodi bole diarrhea, dementia, dermatitis, amra jani tinta, ekhane kintu tinota jinish ache, diarrhea ache, dementia ache, ebong dermatitis means skin change. স্কিন চেঞ্জ গুলি নরমালি ক্লাসিক্যাল কোন স্কিন চেঞ্জ হবে না। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, আই মাস্ট সে সামটাইমস উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হোয়েন উই অ্যাকচুয়ালি ট্রিট এ স্কিন ডিজিজ পেশেন্টস অর এনি সর্ট অফ স্কিন প্রবলেমস, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অ্যাজ ওয়েল।
কারণ সবসময় আমরা অন্য ডিজিজ নিয়ে চিন্তা করতে গেলে অনেক সময় দেখা যায় যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি নিয়ে পেশেন্ট অনেক সময় আমাদের কাছে আসে স্কিন চেঞ্জ অনলি। তখন যদি আমরা প্রপারলি পেশেন্টকে অ্যাসেস না করি, এক্সামিন না করি, হিস্ট্রি না নেই, তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিস মিস হওয়ার সম্ভাবনা আছে। সো দিস ইজ এ ক্লাসিক্যাল কেস অফ নিয়াসিন ডেফিসিয়েন্সি, দ্যাট ইজ ভিটামিন B3 ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। নেক্সট কোশ্চেন, 85 ইয়ার্স লেডি, 85 বছরের একজন লেডি, সে ডার্মাটোলজি ক্লিনিকে আসছে কি নিয়ে? ইচি হোয়াইট প্লেক, কোথায়? হার ভালভা। তো ভালভাতে তার একটা হোয়াইট প্লেক যেটা খুব ইচি। সো দেয়ার ইজ নো হিস্ট্রি অফ ভেজেনাল ডিসচার্জ অর ব্লিডিং। সিমিলার প্লেক ইজ অলসো সিন অন হার ইনার থাই, অর্থাৎ তার থাইও এরকম হোয়াইটিশ একটা প্লেক আছে, তার ভালভাতে হোয়াইটিশ একটা প্লেক আছে, এবং এই হোয়াইটিশ প্লেক গুলিকে বলা হচ্ছে ইচি। তার কমপ্লেন হলো প্রচন্ড চুলকায় এই লেশন গুলিতে। তাহলে আমরা কি চিন্তা করতে পারি, মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি? ক্যান্ডিডিয়াসিস। যদি ক্যান্ডিডিয়াসিস হয়, ক্যান্ডিডিয়াসিস সাধারণত হোয়াইটিশ প্ল্যাক হলো ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস, ভালভাতে না, ভেজাইনাতে হবে, এবং এটা স্কিন এর মধ্যে ক্যান্ডিডিয়াসিস ভেরি আনলাইকলি। ক্যান্ডিডিয়াসিস এর কমন সাইট হলো ওরাল মিউকোসা, জেনিটাল মিউকোসা কমনলি আমরা পাই, তবে এটা ফ্লেক্সোরাল পার্ট অফ দ্য স্কিন হতে পারে, কিন্তু এখানে বলা হচ্ছে থাই, এখানে থাইয়ে বলা হচ্ছে। সো ক্যান্ডিডিয়াসিস মে বি পসিবিলিটিস, বাট দিস টাইপ অফ হোয়াইটিশ প্ল্যাক এটা আমরা, এবং এটা ইচিং আছে, সো ইটস মোর ইন ফেভার অফ লাইকেন স্ক্লেরোসাস। আমরা জানি লাইকেন স্ক্লেরোসাস ইজ অ্যান অটোইমিউন স্কিন কন্ডিশনস, লাইকেন প্ল্যানাস হওয়ার সম্ভাবনা কম, কারণ লাইকেন প্ল্যানাস ইউজুয়ালি আমরা জানি ভায়োলেসিয়াস স্কিন কালার হয়, এবং লাইকেন প্ল্যানাস ইচিং ডেফিনেটলি হয়, অন্যান্য এরিয়াগুলি ইনভলভমেন্ট হয়, হারপিস সিমপ্লেক্স হওয়ার সম্ভাবনা নাই, সেবোরিক ডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই। সো আমাদের এখানে ডায়াগনোসিস আইদার ইজ লাইকেন স্ক্লেরোসাস অর ক্যান্ডিডা। সো ক্যান্ডিডিয়াসিস হওয়ার সম্ভাবনা কম, কারণ ক্যান্ডিডিয়াসিস এ ইউজুয়ালি ভেজানে ইনভলভমেন্ট হয়, এখানে শুধু ভালভার কথা বলা হয়েছে, এবং ক্যান্ডিডিয়াসিস ডিসচার্জ থাকে, আরো কিছু চেঞ্জ থাকে, সো ইটস মোর ইন ফেভার অফ লাইকেন স্ক্লেরোসাস, যেটাতে হোয়াইটিশ প্ল্যাক থাকে, ভালভা ইনভলভমেন্ট হয়, এবং স্কিনের অন্য পার্ট, বডির অন্য পার্টেও ইনভলভ হতে পারে, এখানে যেটা হয়েছে থাইয়ে। সো ইটস এ কেস অফ লাইকেন স্ক্লেরোসাস। সো আওয়ার নেক্সট কোশ্চেন, ইটস এ 36 ইয়ার ওল্ড ওম্যান, শি প্রেজেন্টেড 4 weeks এগো, দ্যাট ইজ ইচি ড্রাই স্কিন অন হার আর্মস অ্যান্ড ওয়াজ ডায়াগনোসড অ্যাজ হ্যাভিং অ্যাটোপিক, অর্থাৎ একটা 36 বছরের ফিমেল পেশেন্ট যে নাকি অলরেডি ডায়াগনোসড অ্যাটোপিক ডার্মাটাইটিস হিসাবে, সে হাইড্রোকর্টিসন ট্রিটমেন্ট করে আসছে, ইমুল ময়েশ্চারাইজার ব্যবহার করে আসছে, আনফরচুনেটলি এগুলিতে তার কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই সিমটমের। তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ টু ম্যানেজ দিস কন্ডিশনস? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, একটা অ্যাটোপিক এর পেশেন্ট সাধারণত আমাদের কাছে আসে হলো অ্যাকচুয়ালি ইচিং নিয়ে, অ্যাটোপিক পেশেন্টের মূল কমপ্লেন হলো ইচিং, এবং আমরা আমাদের মনে রাখা উচিত অ্যাটোপিক এর পেশেন্টরা কিন্তু সাধারণত কমনলি আমরা দেখি চিলড্রেনদের ক্ষেত্রে এবং ইনফ্যান্টদের নিউনেটদের ক্ষেত্রে, পার্টিকুলারলি আফটার 2 মান্থস, 2 মান্থস আফটার বার্থ, অর্থাৎ জন্মের 2 মাস পর থেকে সাধারণত আমরা দেখি পেশেন্টরা অ্যাটোপিক প্রেজেন্টেশন করে, এই জন্য এটা একটাকে বলা ইনফ্যান্টাইল অ্যাটোপিক, তারপরে বলা হয় আরেকটাকে বলে চাইল্ডহুড অ্যাটোপিক অ্যান্ড অ্যাডাল্টহুড, এর মধ্যে ইনফ্যান্টাইল এবং চাইল্ডহুড অ্যাটোপিক ডার্মাটাইটিস এর পেশেন্ট কিন্তু সবচেয়ে বেশি কমন। সো অ্যাডাল্ট অ্যাটোপিক ডার্মাটাইটিস এর প্রেজেন্টেশন আবার ইনফ্যান্টাইল আর চাইল্ডহুড থেকে একটু ভিন্ন। এখানে সকল পেশেন্টের ক্ষেত্রে, সকল টাইপের ক্ষেত্রে কিন্তু মূল কমপ্লেন কিন্তু ইচিং, অ্যান্ড ইটস এ ভেরি সিভিয়ার ইচিং, অ্যান্ড ক্রনিসিটি, রিল্যাপস অ্যান্ড রেমিশন, পার্সোনাল অর ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাটোপিক, দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স, অ্যান্ড অ্যাটোপিক ডার্মাটাইটিস is a clinical diagnosis, disease of clinical diagnosis, সেটার জন্য আমাদের তেমন কোনো টেস্টের খুব বেশি প্রয়োজন নাই। সো আমরা যদি ডায়াগনোসিসটা কনফার্ম করে ফেলি, পেশেন্টটা কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করলো, মাইল্ড ফর্মে অনেক সময় প্রেজেন্ট করে, অনেকে অনেকে খুব সিভিয়ার ফর্ম নিয়ে প্রেজেন্ট করে। সো ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, অ্যাকচুয়ালি আমাদের ট্রিটমেন্টটা কিন্তু আমরা সেট করি। অ্যাটোপিক পেশেন্টদের মূল চিকিৎসা হলো ময়েশ্চারাইজার, কেন? কারণ অ্যাটোপিক ডিজিজের যে বেসিক প্যাথোফিজিওলজি,
তাদের স্কিনে ড্রাইনেস, স্কিনে ওয়াটার রিটেনশন বা ওয়াটার কে ধরে রাখার জন্য যে লেয়ার, সেই লেয়ারের ডিফেক্টের জন্য অ্যাটোপিক পেশেন্টদের স্কিন ড্রাই হয়ে যায় এবং দে আর ভেরি মাচ প্রোন টু ডেভেলপ ডিফারেন্ট টাইপ অফ ইনফেকশনস লাইক ব্যাকটেরিয়াল ইনফেকশনস, ভাইরাল ইনফেকশনস এন্ড আদার ইনফেকশনস। সো আমাদের ফার্স্ট কাজ হবে হলে তাদের এই ড্রাইনেসটাকে ওয়ার্কাম করা। দ্যাটস ওয়াই ময়েশ্চারাইজার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। কিন্তু পেশেন্টরা যখন আমাদের কাছে আসে, অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু আর্লি স্টেজে আসে না, আর অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটু কমপ্লিকেটেড অবস্থায়, একটু সিভিয়ার অবস্থায় আমাদের কাছে আসে। ওই কন্ডিশনে আমরা সাধারণত মাইল্ড স্টেরয়েড দিয়ে যদি আমরা ট্রিটমেন্ট করি, অনেক সময় এটা রেসপন্স ভালো পাওয়া যায় না। তাহলে কি করণীয়? যদি খুব অল্প এরিয়া ইনভলভমেন্ট হয়, সেখানে আমরা মডারেট পটেন্ট টু পটেন্ট স্টেরয়েড আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যদি লার্জ এরিয়া ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা টপিক্যালি শুধু ময়েশ্চারাইজার অ্যাডভাইস করি, কোনো স্টেরয়েড ইউজ করি না, অ্যাডভাইস করি না। কারণ লার্জ এরিয়া স্টেরয়েড, টপিক্যাল স্টেরয়েড দিলে সেটা সিস্টেমিক অ্যাবজর্পশন হবে এবং আলটিমেটলি সিস্টেমিক অ্যাবজর্পশন হলে যে অ্যাডভার্স ইফেক্টগুলি হয় এটা আমরা জানি, ইভেন এক্সিস সাপ্রেশন হওয়ার পসিবিলিটিস থাকে। দ্যাটস ওয়াই সিভিয়ার ফর্মে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এবং সিস্টেমিক শর্ট কোর্স স্টেরয়েড অনেক সময় আমরা দিয়ে থাকি, এবং কখনো কখনো আরো কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ আছে, সেই ড্রাগগুলি আমরা ব্যবহার করে থাকি। সো এই ক্ষেত্রে যেহেতু তার মাইল্ড স্টেরয়েড ইম্প্রুভ হয় নাই, সেই ক্ষেত্রে তার ডেফিনেটলি শর্ট কোর্স সিস্টেমিক স্টেরয়েড লাগতে পারে, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিনস এন্ড ডেফিনেটলি ময়েশ্চারাইজার অবশ্যই আমরা ব্যবহার করব। সো আমাদের নেক্সট পেশেন্ট হলো 3 বছরের একটা বাচ্চা মেয়ে। সে ডাক্তারের কাছে আসছে, চেম্বারে আসছে, তার রাইট আপার আর্মের মধ্যে একটা র্যাশ। এক্সামিনেশন করে দেখা গেল যে আসলে এই কোশ্চেনটাতে একটু প্রবলেম আছে, এখানে বেসিক্যালি হবে তার স্কিন লেশন। এক্সামিনেশন করে দেখা গেল অনেকগুলি পেপিউলার লেশন তার হাতে এবং মুখেও আছে, এবং এগুলি অ্যাসিমটোমেটিক, সাধারণত কোনো সিমটম থাকে না। এই লেশনগুলি এক্সামিন করে দেখা গেল এগুলি খুব মানে কি বলবো, এটাকে পেপিউল, ছোট ছোট দানার মতো এবং স্মুথ সারফেস, এবং সেন্ট্রাল একটা আম্বিলিকেশন আছে, সেন্ট্রাল আম্বিলিকেশন ম্যাগনিফাইং গ্লাসে ক্লিয়ারলি দেখা যায় সেন্ট্রাল আম্বিলিকেশন আছে। ডোম শেপ, এটা শেপটাও খুব ইম্পর্টেন্ট, ডোম শেপ। সো বাচ্চাদের ক্ষেত্রে ফেসে, বডির যে কোনো পার্টে এই ধরনের অ্যাসিমটোমেটিক পেপিউলার লেশন, ডোম শেপ, যেটা সেন্ট্রাল আম্বিলিকেশন আছে, অধিকাংশ ক্ষেত্রেই ক্লিনিক্যালি আমরা বলতে পারি যে ইটস এ কেস অফ মোলাসকাম কন্টাজিওসাম। কারণ মোলাসকাম কন্টাজিওসাম ইট ইস এ ভাইরাল স্কিন ডিজিজ, মোলাসকাম ভাইরাস দিয়ে হয়, এবং এটার ক্যারেক্টারিস্টিক ফিচার্সটা এত ইউনিক, এটা ক্লিনিক্যালি যে একবার দেখবে তার ডায়াগনোসিস ভুল হবে না। সো ইট হ্যাজ অ্যান ইউনিক প্রেজেন্টেশন। সো ইটস এ কেস অফ মোলাসকাম, বাচ্চাদের কমনলি এটা হয়, এটা একটা ভাইরাল স্কিন ডিজিজ, এবং এটার জন্য রিঅ্যাসুরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সাধারণত বাচ্চাদের কোনো কারণে যদি ইমিউনিটিতে ঘাটতি হয়, ইমিউনিটি যদি কমে যায়, তখন কিন্তু এই ধরনের ভাইরাল ইনফেকশনগুলি আমরা বেশি দেখি। এবং অনেক সময় ফিমেল বাচ্চাদের ক্ষেত্রে সেক্সুয়াল অ্যাবিউজের কারণে অনেক সময় কিন্তু জেনিটাল এরিয়াতে কিন্তু এগুলি দেখা যেতে পারে। সো এই বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। সো ইটস এ কেস অফ মোলাসকাম কন্টাজিওসাম। আমরা নেক্সট পেশেন্টে যদি দেখি, নেক্সট কেস, নেক্সট কোশ্চেনে, 64-year-old ওম্যান, 64 বছরের একজন ওম্যান, ফিমেল পেশেন্ট, সে আমাদের কাছে প্রেজেন্ট করেছে সিভিয়ার মিউকোসাল আলসারেশন এবং ব্লিস্টারিং লেশনস অন টর্সো এন্ড আর্ম। মিউকোসাল আলসারেশনটা অ্যাকচুয়ালি ওরাল হবে, ওরাল মিউকোসা হবে মুখের মধ্যে মিউকোসাল, এবং ইটস এ ভেরি পেইনফুল। এবং তার ব্লিস্টার বলতে এটা বুলা, আমরা যদি ব্লিস্টার না বলে বুলা বলি ভালো হয়, কারণ ব্লিস্টার মিন্স আইদার ইট ইজ ভেসিকল আর বুলা। সো ইউজুয়ালি বুলাস ডিজিজ গুলিতে আমরা বুলা পাই তার ট্রাঙ্কে এবং আর্মের মধ্যে দেখা গেল যে ব্লিস্টার, এবং এটা পরীক্ষা করে দেখা গেল ইটস এ ফ্লাসিড বুলা, ফ্লাসিড অর্থাৎ নরম, এবং অধিকাংশ বুলাগুলি ফেটে গেছে, রাপচার হয়ে গেছে। এবং এই ধরনের কেসে কিন্তু আমরা 2টা টেস্ট করি, এই 2টা টেস্ট কিন্তু খুব জরুরি, একটা একটা হলো নিকোলস্কি সাইন আর একটা হলো অ্যাসবোহেনসেন সাইন, এবং এই 2টা টেস্ট করে কিন্তু আমরা মোটামুটি কনফার্ম হতে পারি ইটস এ কেস অফ প্যাম্পিগাস ভালগারিস।
সো এখানে আমাদের অন্য যে অপশনগুলি আছে এগুলি থেকে সহজে আমরা এটাকে ডিফারেনশিয়েট করতে পারি। সো প্যাম্পিগাস ভালগারিস আমরা জানি ইট ইজ অ্যান অটোইমিউন গুলাস ডিজিজ, এটা মোটামুটি আমরা পাই এবং ডেফিনেটলি প্যাম্পিগাস ভালগারিস ইজ এ ডার্মাটোলজিক্যাল ইমার্জেন্সি। আমরা জানি ডার্মাটোলজিক্যাল যে ইমার্জেন্সি যে কয়েকটা কন্ডিশন আছে তার মধ্যে প্যাম্পিগাস ভালগারিস একটি অন্যতম। সো 17 ইয়ার ওল্ড ফিমেল, নেক্সট কোশ্চেন, 17 বছরের একটা টিনেজ গার্ল, সে মাল্টিপল কমেডন, পাস্টিউল এন্ড পেপিউল। সুতরাং প্রেজেন্টেশনে বলে দিচ্ছে দিস এ কেস অফ একনি ভালগারিস এন্ড হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট লাইকলি টু ইম্প্রুভ হার কন্ডিশন। অর্থাৎ নিচে যে কতগুলি অপশন দেওয়া আছে, কি কি অপশন দেওয়া আছে, টপিক্যাল রেটিনয়েডস, ডায়েটারি অ্যাডভাইস, ওয়াশিং হার ফেস উইথ ইউজিং সোপ অ্যান্ড লিক ওয়ার্ম, ওরাল ট্রাইমিথোপ্রিন, ইথেনাইল স্ট্রাডিউল অ্যান্ড সিপ্রোটাইন অ্যাসিটেট। আপনারা জানেন অনেক সময় আমরা কিন্তু একনি ভালগারিস এর পেশেন্টদেরকে অনেক সময় ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি। সো এই অপশনগুলির মধ্যে বলা হচ্ছে লিস্ট লাইকলি টু ইম্প্রুভ হার কন্ডিশন। সো রেটিনয়েডে কিছু ইম্প্রুভমেন্ট হবে, ফেস যদি ক্লিন করে সেটাতে কিছু ইম্প্রুভমেন্ট হবে, ওরাল অ্যান্টিবায়োটিক ট্রাইমিথোপ্রিন সেটাতে ইম্প্রুভমেন্ট হবে, এবং ডেফিনেটলি ইথেনাইল স্ট্রাডিউল অ্যান্ড সিপ্রোটাইন অ্যাসিটোনাইটের আমরা একনি যেটা হরমোনাল একনি যেটা সেখানে ডেফিনেটলি ইট হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। সো একটা জিনিস থাকে ডায়েটারি অ্যাডভাইস। সো ডায়েটারি অ্যাডভাইস দিয়ে আমার মনে হয় যে লিস্ট লাইকলি ইম্প্রুভমেন্ট, যদিও ইট হ্যাজ এন কন্ট্রোভার্সি যে হোয়েদার ডায়েট প্লেজ এনি রোল ইন একনি। সো দিস ইজ দ্য লিস্ট লাইকলি অ্যাডভাইস, দ্যাট ইজ ডায়েটারি অ্যাডভাইস দ্যাট অ্যাকচুয়ালি ক্যান হেল্পস টু ইম্প্রুভ হার conditions of acne vulgaris. So our next question is an 18 year old female dermatological clinic e asche holo tar scalp er hair loss, orthat 18 bochorer ekjon teenage girl she dermatological clinic e consultation er jonno asche tar scalp e hair loss hocche. So which of the following condition is least likely to be responsible? সো স্কাল্পে হেয়ার লসের অনেক কারণ আছে। স্কাল্পের হেয়ার লস ইট মে বি নন স্কারিং, ইট মে বি স্কারিং, এবং নন স্কারিং হেয়ার লস গুলি আমরা জানি, স্কারিং গুলি আমরা জানি। এখানে আমরা দেখি কি কি অপশন আছে, পোরফাইরিয়া কিউটিনিয়া টার্ডা, ডিসকয়েড লুপাস এরিথেমাটোসাস, টিনিয়া কেপিটিস, অ্যালোপেশিয়া এরিয়াটা, টেলোজেনি ফ্লাভিয়াম। এখন নিচ থেকে শুরু করি, টেলোজেনি ফ্লাভিয়াম ডেফিনেটলি ইটস দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ হেয়ার লস ইন ফিমেল পেশেন্ট। অ্যালোপেশিয়া এরিয়াটা দ্যাট ইজ অ্যালোপেকিক প্যাচ, থোকা থোকা জায়গা যেটাকে আমরা অনেকে অনেক সময় অনেকে রোগীরা এসে বলে যে তেলা পোকা খেয়ে ফেলছে বা টাকে খেয়ে ফেলছে। সো দিস ইজ অ্যালোপেশিয়া এরিয়াটা। সো এটা হতে পারে, যেহেতু এখানে স্পেসিফিকলি বলে নাই স্কাল্পের হেয়ার লসটা আসলে কিরকম। দেন টিনিয়া কেপিটিস, টিনিয়া কেপিটিস সাধারণত চিলড্রেনদের হতে পারে এবং এখানেও হেয়ার লস হতে পারে। ডিসকয়েড লুপাস এরিথেমা ডিএলই, যদি এটা স্কাল্পে হয় ডেফিনেটলি সেখানেও হেয়ার লস হতে পারে। পোরফাইরিয়া কিউটিনিয়া টার্ডা সাধারণত ফেসে এবং বডির অন্য পার্টে হয়, স্কাল্পে হওয়ার সম্ভাবনা খুব কম, হতে পারে না এটা বলা যাবে না। পোরফাইরিয়া কিউটিনিয়া টার্ডাতে হয় হলো সাব এপিডার্মাল বুলা, এবং সাব এপিডার্মাল বুলা হয়ে ওইখানে কিন্তু স্কারিং হওয়ার সম্ভাবনা থাকে। সো দিস ইজ পিসিটি অর পোরফাইরিয়া কিউটিনিয়া টার্ডা ইজ লিস্ট লাইকলি টু ডেভেলপ হেয়ার লস ইন ফিমেল পেশেন্টস অফ 18 ইয়ার্স এজ। সো আমরা এখানে বলতে পারি যে পিসিটি ইজ দ্য লিস্ট লাইকলি কন্ডিশনস। হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইজ লিস্ট লাইকলি টু এক্সিবিট দ্য কোয়েবনার ফেনোমেনন, অর্থাৎ এর নিচে 5টা কন্ডিশন দেওয়া আছে, তার মধ্যে সবচেয়ে কম সম্ভাবনা কোয়েবনার ফেনোমেনন হয় না এটা কিন্তু বলে নাই, সবচেয়ে কম সম্ভাবনা কোন কন্ডিশনটার। নাম্বার ওয়ান ভিটিলিগো, অবশ্যই কোয়েবনারিশন হয় আমরা জানি, মোলাস্কামে হয়, লাইকেন প্ল্যানাসে হয়, সোরিয়াসিসে হয়। লুপাস ভালগারিসে আইডিয়ালি ইউজুয়ালি কোয়েবনারাইজেশন হয় না। সো লুপাস ভালগারিস ইজ দ্য আনসার অফ আওয়ার কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ এ 34 ইয়ার ওল্ড ম্যান প্রেজেন্টেড ফর দ্য রিমুভাল অফ এ মোল, অর্থাৎ মোল রিমুভ করতে আসছে, হোয়ার অন দ্য বডি আর কিলোয়েড স্কার্স মোস্ট লাইকলি টু ফর্ম। আচ্ছা কোশ্চেনটা হলো আমরা আমাদের স্কিনে ডার্মাটোসার্জিক্যাল অনেক প্রসিডিউর করি, তার মধ্যে মোল একটি অন্যতম। সো
না, এই ধরনের মোল যদি তার চেস্টে থাকে, ফেইসে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, এবং তার যদি কিলোয়েডাল টেন্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে চেস্টের মোল রিমুভ করাটা এ বিট রিস্কি। কারণ কিলোয়েডের চেস্ট মানে স্টার্নাল এরিয়ার উপরে কিলোয়েড ইজ ভেরি ভেরি ডেট্রিমেন্টাল কন্ডিশনস, এবং এটা খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশন, এবং দে আর ভেরি মাচ প্রোন টু ডেভেলপ কিলোয়েড ওভার দ্য স্টার্নাম। এবং স্টার্নামে কিলোয়েড হলে এটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, এবং এখানে যদি এই ধরনের লেশন থাকে এবং কারোর যদি কিলোয়েডাল টেন্ডেন্সি থাকে, সো বেটার অ্যাভয়েড অ্যাজ ইট ইজ বিনাইন কন্ডিশন। সো স্টার্নাম ইজ দ্য মোস্ট কমন সাইট, মোস্ট লাইকলি মোস্ট কমন সাইট টু ডেভেলপ কিলোয়েড। অন্যান্য পার্টে হতে পারে, বাট স্টার্নাম ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আওয়ার স্কিন টু ডেভেলপ কিলোয়েড। সো আওয়ার নেক্সট কোশ্চেন ইজ, 31 ইয়ার ওল্ড ওমেন ডেভেলপ উইথ পেইনফুল পার্পল লেশনস অন দ্য শিন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেডিকেশন ইজ মোস্ট লাইকলি টু বি রেসপন্সিবল। অর্থাৎ 31 বছরের একজন ওল্ড লেডির, সে প্রেজেন্ট করলো তার শিনে, অন হার শিনস, তার মানে উভয় শিনে পেইনফুল পার্পল লেশন, এটাকে আমরা বলতে পারি নোডিউল, ইনফ্যাক্ট পেইনফুল নোডিউল, যেটা পার্পল কালার। এখানে কোশ্চেনটা করা হচ্ছে, নিচে কিছু ড্রাগের নাম দেওয়া আছে যে কোন ড্রাগটা মোস্ট লাইকলি এই নোডিউলার লেশন করতে পারে। আমরা যদি প্রশ্নটাকে একটু ভালো করে খেয়াল করি, আমরা বুঝতে পারবো ইটস এ কেস অফ ইরেথেমা নোডোসাম। ইরেথেমা নোডোসাম ফিমেলদের সাধারণত বেশি হয়, শিনে বেশি হয়, এবং এখানে সিভিয়ার পেইন থাকে, সো এবং বাইল্যাটারাল হয়। সো এই ধরনের ইরেথেমা নোডোসাম সাধারণত কমন যে ড্রাগ দিয়ে হয়, এখানে যে ড্রাগগুলি আছে তার মধ্যে অন্যতম হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মন্টিলুকাস, ল্যান্সোপ্রাজল, সোডিয়াম ভ্যালপ্রেট, কার্বামাজল, কার্বিমাজল, এগুলিতে সাধারণত ইরেথেমা নোডোসাম আমরা দেখি না। মোস্ট কমনলি যেটা থাকে ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলে অনেক সময় এই ইরেথেমা নোডোসাম ডেভেলপ করতে পারে, যেটা প্রেজেন্টেশন হলো পেইনফুল নোডিউল ওভার বোথ শিনস, হুইচ ইউজুয়ালি নট আলসারেট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক ফিচার্স। নেক্সট কোশ্চেন ইজ, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং স্কেবিস ইজ ফলস। সো এখানে স্কেবিস সম্পর্কে অনেকগুলি ইনফরমেশন দেওয়া আছে, যেমন অল মেম্বার্স অফ দ্য হাউস হোল্ড শুড বি ট্রিটেড, এটা তো ডেফিনেটলি আমরা জানি ইটস রাইট। টিপিক্যালি এফেক্টস ফিঙ্গার্স, ইন্টার ডিজিটাল ওয়েভস, এটাও আমরা জানি ইটস রাইট। Scabies causes delayed type of hypersensitivity reaction, sheta right. Patient who complain of pruritus 4 weeks following treatment should be retreated. And melatonin is suitable for the eradication of the scabies. Melatonin diye amra scabies ki eradicate korte pari. Kintu patient er je complain, amra ekta jinish amader jana khub joruri je scabies er patient er mul complaint ta kintu thake itching. Ebong tader jokhon amra chikitsa kori treatment korar pore, যখন তাদের তার ডিজিজ বেসিক্যালি অর্গানিজম ফ্রি হয়, প্যারাসাইট ফ্রি হয়ে যায় উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে, কিন্তু তাদের যে ইচিংটা, প্রুরাইটাসটা, এটা কিন্তু পারসিস্ট করে। অর্থাৎ রোগী ভালো হওয়ার পরে তাদের প্রুরাইটাসটা পারসিস্ট করে ডিউ টু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনস। তো সেই জন্য অনেক সময় রোগীদের কাউন্সিলিং করতে হয় যে 4 সপ্তাহ, 6 সপ্তাহ, ইভেন 8 সপ্তাহ হতে পারে। দ্যাটস ওয়াই 4 সপ্তাহ পরেও যদি চুলকানি থাকে, সেই ক্ষেত্রে হুট করে রিট্রিট করার প্রয়োজন নাই, আমাদের আর কিছু সময় আমরা একটু দেখতে পারি। এবং রিট্রিটমেন্ট করার প্রয়োজন তখনই যদি আমরা সন্দেহ করি যে তার ট্রিটমেন্ট ফেলিওর হয়েছে অথবা তার রিল্যাপস হয়েছে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা কিন্তু তাকে ট্রিটমেন্ট দিতে পারি। সো আইডিয়ালি আমরা বলতে পারি যে এটা মেডিকেশনস, আমরা বলতে পারি দিস ইজ অ্যাকচুয়ালি ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য স্কেবিস। তো 4 সপ্তাহের মধ্যে চুলকানি ভালো না হলে যে তাকে আবার চিকিৎসা করতে হবে, নট লাইকলি। কখনো কখনো সেন্সিটাইজেশনের জন্য বা হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের জন্য ইচিংটা আরো একটু বেশি সময় থাকতে পারে, এই সময় শুধু আমরা অ্যান্টিহিস্টামিন দিলেই একটা সময় পেশেন্ট কমপ্লিটলি ভালো হয়ে যাবে। সো হুইচ অফ দ্য ফলোয়িং স্কিন ডিসঅর্ডারস ইজ লিস্ট অ্যাসোসিয়েটেড উইথ টিউবারকুলোসিস। সো আমরা জানি টিউবারকুলোসিস অনেকগুলি ভ্যারাইটি আছে, কিউটিনাস টিউবারকুলোসিস, স্কিন টিবি যেটা, তার মধ্যে স্ক্রোফোলোডার্মা একটা, লুপাস ভালগাস একটা, ভেরিকোসা কিউটিস একটা,
ইরিথ্রোমা নোডোসোমা কিন্তু টিউবারকুলোসিসের একটা প্রেজেন্টেশন। টিউবারকুলোসিসের ইরিথ্রোমা ইন্ডুরেটামও হয় এবং ইরিথ্রোমা নোডোসোমা হয়। ইরিথ্রোমা ইন্ডুরেটাম ইজ অনলি ফর টিউবারকুলোসিস, ইরিথ্রোমা ইন্ডুরেটামের সাথে অন্য কোনো কিছু সম্পর্ক নাই, অনলি টিউবার। বাট ইরিথ্রোমা নোডোসোমের অনেকগুলি কজের মধ্যে একটা কজ হলো টিউবারকুলোসিস। সো একটাই বাকি থাকে, দ্যাট ইজ লুপাস পার্নিও। সো লুপাস পার্নিও ইজ এ লিস্ট অ্যাসোসিয়েটেড টিউবারকুলোসিস স্কিন ডিসঅর্ডারস। এখানে যে কন্ডিশন গুলি আছে তার মধ্যে লুপাস পার্নিও হলো, ইট ইজ দ্য প্যাথোগ্নোমনিক ফিচার্স অফ সার্কোয়েডোসিস। আমরা জানি এই সার্কোয়েডোসিস এ কিউটিনিয়াস যে প্রেজেন্টেশন হয় সেখানে ফেস ইনভলভমেন্ট হয়, নোজ ইনভলভমেন্ট হয়, এয়ার ইনভলভমেন্ট হয়। সো দিস লুপাস পার্নিও ইজ এ প্যাথোগ্নোমনিক ফিচার অফ সার্কোয়েডোসিস, ইটস নট প্রেজেন্টেশন অফ টিউবারকুলোসিস। Next question is 63-year-old man who is known to be have type 2 diabetes. এবং এই পেশেন্টের বলা হচ্ছে ফার্ম পেপিউল। পেপিউলের সাইজ কত? 34 মিলিমিটার। 34 মিলিমিটার হলে কখনো পেপিউল থাকে না, এটা 3.4 সেন্টিমিটার। দ্যাট মিনস 1 সেন্টিমিটারের উপরে হলে এটা নোডিউল হয়ে যায়। সো এখানে কোশ্চেনটাতে একটু সংশোধন কারেকশন করতে হবে। সো হোয়াট এভার ইট মিন, আমি ধরে নিলাম যে ফার্ম পেপিউল আছে, হাইপার পিগমেন্টেড, সেন্ট্রালি ডিপ্রেসড। সো হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? আমরা যদি একটু খেয়াল করি, কোথায় বললো জায়গাটা, জায়গাটা হলো গিয়া শিনের উপরে। শিনের উপরে 63 বছর বয়সের একজন ডায়াবেটিক পেশেন্টের, যে এই শিন বোধ শিনের উপরে এরকম পেপিউলার লেশন, যেগুলো হাইপার পিগমেন্টেড এবং সেন্ট্রালি ডিপ্রেশন আছে এবং স্মুথ সার্ভেস, কি হতে পারে? লুপাস ভালগারিস, নেক্রোবায়োসিস, লিপিডিকা ডায়াবেটিজম, গাটের সোরিয়াসিস, গ্রানুলোমেলুলারি, পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। আচ্ছা, প্রথম কথা হলো লুপাস ভালগারিস হওয়ার সম্ভাবনা এটা খুব কম। কারণ লুপাস ভালগারিস এর সাধারণত আমরা যেটা দেখি কমন ভ্যারাইটি যেটা আলসারেশন, আলসারেটেড ভ্যারাইটি। তো এখানে আলসারের কথা তেমন ভাবে উল্লেখ করা নাই। নাম্বার টু হলো গাটের সোরিয়াসিস। গাটের সোরিয়াসিস আমরা জানি কমন সেলুলার ট্রাঙ্ক স্কেলিং থাকে চিলড্রেনদের সাধারণত হয়, এটা 63 ইয়ার্স ওল্ড ম্যান। সো এটার পসিবিলিটি নাই। গ্রানুলোমেলুলারি এন্ড পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। তো পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম ইউজুয়ালি আলসার থাকে, ক্লাসিক্যাল যে প্রেজেন্টেশন, এখানে আলসার নাই, সেটাকে আমরা বাদ দিলাম। সো এখন বাকি থাকে হলো গ্রানুলোমা এন্ডুলারি এন্ড নেক্রোবায়োসিস লিপোডিকা ডায়াবেটিকুরা। এই দুইটা কন্ডিশনের সাথেই কিন্তু ডায়াবেটিস রিলেটেড। সুতরাং এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা নেক্রোবায়োসিস লিপিডিকা ডায়াবেটিকুরামের সাথেই সবচেয়ে বেশি যায়, যেটা শিনের উপরে হয় এবং সেন্ট্রাল ডিপ্রেশন থাকে, কখনো কখনো হাইপার পিগমেন্টেশন থাকতে পারে, ব্রাউন পিগমেন্টেশন থাকতে পারে। গ্রানুলোমা এনুলারির ক্ষেত্রে অনেক সময় আমরা পেপুলার ভ্যারাইটি পাই, এনুলার ভ্যারাইটি পাই, ডিফারেন্ট ভ্যারাইটিস আছে। সো এটা মোস্ট লাইকলি ইটস এ কেস অফ নেক্রোবায়োসিস লিপিডিকা ডায়াবেটিকুরাম। Next question is a 54-year-old woman with a story of type 1 diabetes mellitus. The toenail affecting the lateral 3 nails of the foot and nail scraping demonstrate trichophyton rubrum infection. What is the treatment of choice? So eta bujha jacche this is a case of onychomycosis. Onychomycosis sadharonoto amader hater angule hoy, paer angule hoy, orthat fingernail and toenail. Ekta kotha clearly mone rakhte hobe, fingernail jodi hoy এবং আমরা কমনলি ফ্লুকোনাজল দিয়ে আমরা চিকিৎসা করি এবং ফ্লুকোনাজল দিয়ে আমরা কিন্তু ফিঙ্গারনেল টোনেল ইনফেকশন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা ভালো করে দিতে পারি এবং এটা রেসপন্স ভালো, খারাপ না। সো ফ্লুকোনাজল দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, আমরা বোলাস ডোজের লোডিং ডোজের উইকলি ইউজুয়ালি 300-400 মিলিগ্রাম ফ্লুকোনাজল উইকলি ব্যবহার করি। ইন কেস অফ ফিঙ্গারনেলস ইটস 6 মান্থস এন্ড ইন কেস অফ টোনেল ইটস 12 মান্থস। কিন্তু আমরা যদি টার্বিনাফিন ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা হাতের ক্ষেত্রে 6 উইকস এবং পায়ের ক্ষেত্রে 12 উইকস আমরা ব্যবহার করতে পারি। সো টার্বিনাফিন অর ফ্লুকোনাজল ক্যান বি ইউজড ইন কেস অফ অনাইকোমাইকোসিস এন্ড ডিউরেশন শুড বি অ্যাকর্ডিংলি হোয়াট আই হ্যাভ মেনশন। হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইজ লিস্ট লাইকলি টু বি অ্যাসোসিয়েটেড উইথ পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম? নেক্সট কোশ্চেন, অর্থাৎ আমরা কিন্তু আগের একটা প্রশ্নে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম নিয়ে আমরা আলোচনা করেছি এবং বলেছি যে 50% কেসে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম মে বি অ্যাসোসিয়েটেড উইথ আন্ডারলাইং কন্ডিশনস লাইক ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, ম্যালিগন্যান্সিস, প্রেগন্যান্সিস এন্ড সাম আদার কন্ডিশনস। সো এখানে
পাঁচটা অপশন দেওয়া আছে, তার মধ্যে জানতে চাওয়া হচ্ছে যে কোনটা খুব রেয়ারলি রিলেটেড প্যারাডার্মাল গ্যাংগ্লিয়নের সাথে, তাহলে বেশি রিলেটেড কোনটা আমরা সেটা দেখি। আলসারেটিভ কোলাইটিস আমরা বলছি এটা রিলেটেড, লিম্ফোমা রিলেটেড, আইজিএ মনোক্লোনাল গ্যামোপ্যাথি রিমোটেড আর্থ্রাইটিস দ্যাট ইজ রিমোটেড আর্থ্রাইটিস রিলেটেড, সিফিলিস ইজ লিস্ট লাইকলি অ্যাসোসিয়েটেড উইথ প্যারাডার্মাল গ্যাংগ্লিয়ন, সো আনসার ইজ সিফিলিস। A 25-year-old man presented with the bloating and alteration her bowel, অর্থাৎ তার বাওয়ালে প্রবলেম আছে। He has been keeping a food diary and feels his symptoms may be secondary to the food allergy, অর্থাৎ তার একটা কমপ্লেন ফুড অ্যালার্জি কমপ্লেন। ব্লাড টেস্ট শো এ নর্মাল ব্লাড কাউন্ট, ESR and thyroid function, everything is normal. NTN এটা নেগেটিভ, সো আদার্স হোয়াট ইজ দ্য মোস্ট suitable test investigate possible food allergy. Food allergy এর জন্য এখানে যে অপশন গুলি দেওয়া আছে তার মধ্যে টোটাল IgE লেভেল আমরা করতে পারি, করে আমরা ফুড অ্যালার্জিটা দেখতে পারি। নেক্সট কোশ্চেন, ইউ রিভিউ 24-year-old ম্যান হু হ্যাভ রিসেন্টলি প্রেজেন্টেড উইথ লার্জ সোরিয়াটিক প্লেক, অর্থাৎ একটা পেশেন্ট সোরিয়াটিক প্লেক এলবো নিতে নিয়ে আসছে, তার কোনো নো হিস্ট্রি অফ স্কিন প্রবলেমস, অলদো হিজ মান্থ হিজ মাদার হ্যাজ সোরিয়াসিস, তার এছাড়া অন্য কোনো স্কিন প্রবলেম নাই, যদিও তার মায়ের সোরিয়াসিস হিস্ট্রি আছে। ইউ রিকমেন্ডেড দ্যাট দ্য ইউজ অফ ইমুলিয়েন্টস হেল্পস টু কন্ট্রোল দ্য স্কেলিং, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেসক্রিপশনস ইউ হ্যাভ টু ইউজ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। আচ্ছা, প্রশ্ন হলো যে সোরিয়াটিক প্লেক, অর্থাৎ এখানে আমি যদি ধরে নেই যে হি ইজ এ কেস অফ সোরিয়াসিস, তাহলে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট কি হবে? অলরেডি সে ইমুলিয়েন্টস ব্যবহার করছে, ডেফিনেটলি যদি শুধুমাত্র এলবো এবং নিতেই থাকে, অল্প কিছু সংখ্যক প্ল্যাক থাকে, সেখানে পটেন্ট টপিক্যাল কর্টিকোস্টেরয়েড ইজ দ্য গুড ট্রিটমেন্ট অপশন। পটেন্ট টপিক্যাল কর্টিকোস্টেরয়েড অ্যালং উইথ ময়শ্চারাইজার, বাট দিস পটেন্ট টপিক্যাল কর্টিকোস্টেরয়েড শুড নট বি মোর দেন 2 to 3 weeks. সো অ্যান্ড ইন দ্যাট কেস ইফ নিডেড উই ক্যান ইউজ দিস টপিক্যাল স্টেরয়েড অ্যাজ এ পালস থেরাপি আফটার দিস 2 to 3 weeks. Of regular treatment, so we can easily control this psoriatic plaques on elbow and knee using this potent topical corticosteroids along with the moisturizer for first 2 to 3 weeks. Then we can go for the pulse therapy or maintenance treatment. Next question: Each of the following drugs may be used in psoriasis except. সোরিয়াসিসের চিকিৎসায় আমরা নিচের সবগুলি ড্রাগ ব্যবহার করতে পারি একটা ছাড়া, যেমন সাইক্লোস্পোরিন আমরা অবশ্যই ব্যবহার করতে পারি, মিথোট্রেক্সেট ইজ আ ড্রাগ অফ চয়েস ফর সিস্টেমিক আর সিভিয়ার সোরিয়াসিস, রেটিনয়েডস আমরা ইউজ করি, অ্যাসিট্রেটিন ইজ আ ড্রাগ অফ চয়েস ফর পাস্টুলার সোরিয়াসিস, ইনফ্লিমিক্সিম্যাব ইজ এ বায়োলজিক্স আমরা ব্যবহার করি, যদিও এখন ইনফ্লিমিক্সিম্যাব খুব কম ব্যবহার করে আর সে অনেক ভালো ওষুধ চলে আসছে বায়োলজিক্সের, ইন্টারফেরন আলফা ইউজুয়ালি ব্যবহার করা হয় না নিচে পাঁচটা ডিজিজের কথা বলা আছে, তার মধ্যে নাম্বার ওয়ান হিমোফিলিয়া এ, হেরিডিটারি হেমোরাজিক টেলাঞ্জিয়েকটেসিয়া, মেন্টাল সেল লিম্ফোমা, ওয়েজনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, ডাউন সিনড্রোম। আমরা যদি একটু ক্রাইটেরিয়া গুলি দেখি তাহলে এই ক্রাইটেরিয়া গুলি মিলে যায়, এই ফাইন্ডিংস গুলি মিলে যায় হেরিডিটারি হেমোরাজিক টেলাঞ্জিয়েকটেসিয়ার সাথে, অর্থাৎ এই ধরনের পেশেন্টদের রিকারেন্ট ব্লিডিং, নোজ ব্লিডিং হতে পারে, আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া থাকে এবং ডিসনিয়া থাকে, তার রেসপিরেটরি ডিফিকাল্টিস থাকে, পালমোনারি ইনভলভমেন্ট থাকে যেটা এখানে বলা হচ্ছে পালমোনারি অ্যানজিওগ্রামে, সো ইটস এ কেস, ইটস এ ফিচার্স অফ হেরিডিটারি হেমোরেজিক টেলাঞ্জিয়েকটেসিয়া। সো আওয়ার নেক্সট কোশ্চেন ইজ, এখানে অনেক বড় করে কোশ্চেনটা করা হয়েছে, আমরা যদি গ্রস ফাইন্ডিংস গুলি এখানে একটু দেখার চেষ্টা করি, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে 34 বছরের একটা মেল পেশেন্ট আসছে, তার পায়ের মধ্যে র‍্যাশ আছে এবং তাকে ওষুধ দেওয়া হয়েছে, রেসপন্স করে নাই, পরে সে আসছে এই লেশনটা বেড়েই যাচ্ছে এবং তার সাথে সাথে কি আছে, পেইন আছে, জয়েন্ট পেইন আছে,
সো সে খুব রেগুলার কোনো চিকিৎসা করে নাই, পারফর্ম অন অ্যান্টি রেসপেক্ট অফ হিজ শিন, পেইনফুল টেন্ডার অন টাচ। এখানে যদি কল রেডিওলজিস্ট হ্যাজ অথরাইজড রিপোর্ট চেস্ট এক্সরে, নো ফোকাল কনসলিডেশন, ক্লিয়ার লাং ফিল্ডস অ্যান্ড সাম বাইলেটার হাইলার লিম্ফোডেরপ্যাথি। সো এ বায়োলেটারাল হাইলার লিম্ফোডেরপ্যাথি ইজ এ ভেরি ভেরি ক্যারেক্টারিস্টিক ফিচার্স, ইট মে বি আইদার টিউবারকুলোসিস, মে বি সার্কোইডোসিস। সো মোর ইন ফেভার অফ সার্কোইডোসিস। যদি আমরা বাকি ফাইন্ডিংস গুলি আমরা মিলানোর চেষ্টা করি, তার মধ্যে কি কি আছে সার্কোইডোসিস বলার জন্য, তার পায়ের মধ্যে যে র্যাশের কথা বলা আছে, ইট মে বি ইরিথেমা নোডোসাম। সো হি ওয়াজ ডিসচার্জ, আচ্ছা, তার ওয়েল কন্ট্রোল অ্যাজমার হিস্ট্রির কথা বলা হয়েছে, তার পেইন আছে। সো কনসিডারিং অল দিস থিংস, এখানে বলা হচ্ছে হি হ্যাজ সিরিজ অফ রেইজ পার্পল লাম্প অন দ্য অ্যান্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য বোথ হিজ শিন। সো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অ্যান্ড দে আর পেইনফুল অ্যান্ড টেন্ডার অন টাচ। সো অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ইটস এ কেস অফ ইরিথেমা নোডোসাম, অ্যান্ড ইরিথেমা নোডোসাম ইজ অ্যাসোসিয়েটেড, আমরা জানি এটা সার্কোইডোসিসের সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে, এটা টিউবারকুলোসিসের সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে। সো নেক্সট কোশ্চেন, এখানে অপশনগুলি আছে টিউবারকুলোসিসের অপশন, ওরা যেটা দিস স্ক্রোফোলোডারমা এটা হবে না, সো ইটস এ কেস অফ সার্কোইডোসিস। অন্য অপশনগুলির চেয়ে সার্কোইডোসিসটাও এটা ফেভার করে, এটা সেলুলাইটিস না, নেক্রোজিং ফাসাইটিস না, স্ক্রোফোলোডারমা না, ইরাইসিফোলাস না, সো ইট ইস এ কেস অফ সার্কোইডোসিস। কেন? তার ইরিথেমা নোডোসাম লাইক লেশনস আছে, এক্সরেতে বাইলেটারাল হাইলার লিম্ফোডেরপ্যাথি আছে, এটা হতে পারতো টিউবারকুলোসিস, পালমোনারি টিউবারকুলোসিস, যেহেতু এখানে অপশন নাই পালমোনারি টিউবারকুলোসিস, সার্কোইডোসিস অপশন আছে, সো অ্যাকর্ডিংলি ইউ ক্যান সে ইরিথেমা নোডোসাম অ্যালং উইথ দ্য হাইলার লিম্ফোডেরপ্যাথি কেস অফ সার্কোইডোসিস। সো 14 বছর, নেক্সট কোশ্চেন হলো 14 বছরের একটা পেশেন্ট, মেইল পেশেন্ট, স্কেলিং অ্যান্ড হেয়ার লস অন দ্য রাইট সাইড অফ হিজ হেড। এটা এটা সম্ভবত টিনিয়া ক্যাপ্রিস ওনারা বলেই দিচ্ছেন। সো একটা টিনিয়া ক্যাপ্রিস এর পেশেন্ট এর ওনারা জানতে চাচ্ছেন হুইচ অর্গানিজম ইজ মোস্ট লাইকলি টু বি রেসপন্সিবল। এখানে যে অর্গানিজম গুলির কথা বলা আছে, মাইক্রোস্পোরাম এন্ড ট্রাইকোফাইটন, এই সব সবগুলি যে কোনো একটা দিয়েই কিন্তু, যে কোনোটা দিয়ে কিন্তু এই টিনিয়া ক্যাপিটিস হতে পারে। সো আমেরিকাতে দেখা যাচ্ছে ট্রাইকোফাইটন ট্রান্সফারান্সটা হলো দ্য মোস্ট কমন অর্গানিজম দ্যাট অ্যাকচুয়ালি কজেস টিনিয়া ক্যাপিটিস। আবার নিউজিল্যান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাইক্রোস্পোরাম ক্যানিস ইজ দ্য মোস্ট কমন অর্গানিজম দ্যাট কজেস টিনিয়া ক্যাপিটিস। সো আমাদের দেশে ওই রকম স্টাডি এখনো নাই যে আমরা বলতে পারি যে আমাদের দেশে মোস্ট কমনলি টিনিয়া ক্যাপিটিস হচ্ছে এই অর্গানিজম দিয়ে। সো অ্যাকর্ডিং টু আমেরিকান স্টাডি, ট্রাইকোফাইটন ট্রান্সফারান্স ইজ দ্য মোস্ট কমন অর্গানিজম, অ্যাকর্ডিং টু দ্য নিউজিল্যান্ড স্টাডি মাইক্রোস্পোরাম ক্যানিস ইজ দ্য মোস্ট কমন অর্গানিজম ফর টিনিয়া ক্যাপিটিস। সো আওয়ার নেক্সট কোশ্চেন, আই থিঙ্ক এই কোশ্চেনটাতে বোধ হয় কিছুটা সমস্যা আছে, এটা আমরা এস্কেপ করি। আমরা আজকে বোধহয় আমাদের প্রায় শেষ পর্যায়ে, আমরা আজকে শেষ করব এই কোশ্চেন দিয়ে। এ 40 ইয়ার্স ওল্ড ম্যান কমপ্লেইন্স অফ ওয়াইড স্প্রিড প্রুরাইটাস ফর দ্য পাস্ট 2 উইকস, দ্য ইচিং ইজ পার্টিকুলারলি ব্যাড অ্যাট নাইট, হি হ্যাজ নো হিস্ট্রি অফ, সো এক্সামিনেশনে দেখা যাচ্ছে যে লিনিয়ার ইরিথেমাস লেশন ইন বিটুইন দ্য ফিঙ্গার ওয়েভস। সো ফাইন্ডিংস দেখে খুব সহজে আমরা বলতে পারি ইটস এ কেস অফ স্কেবিস। কেন? 1 নম্বর হলো তার ওয়াইড স্প্রিড ইরিথেমা প্রুরাইটাস আছে, তার পুরো শরীরে চুলকানি আছে 2 সপ্তাহ ধরে, এবং রাতের বেলা চুলকানিটা খারাপ হচ্ছে বা বেড়ে যাচ্ছে, এবং এক্সামিনেশন করে দেখা গেল লিনিয়ার ইরিথেমাটাস লেশনস ইন ফিঙ্গার ওয়েভস, দ্যাট ইজ এটা বারোস, লিনিয়ার লেশন যেটা সেটা হলো বারোস। সো বারোস ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ স্কেবিস, সো ইটস এ ক্লিয়ার কাট কেস অফ স্কেবিস। 50 লাস্ট কোশ্চেন্স ইজ এ 54 ইয়ার ওল্ড ম্যান প্রেজেন্টস উইথ এ 2 মান্থস হিস্ট্রি অফ rapidly growing lesions on his right forearm, rapidly growing, this is the very very important points for the diagnosis of these conditions, rapidly growing
lesion on the right forearm. The lesion initially appeared as a red papule. In the last 2 weeks has become crater filled centrally yellowish materials and examination kore dekha gelo skin is skin type 2 and lesion is 4 mm in diameter and is morphologically as described above. So what is the most likely diagnosis? Tamra ekhane kichu characteristic features jodi milai rapidly growing. Number 1 forearm e hote pare prothome papule chilo papule theke pore eta boro hoyse boro eta central crater toiri korche and central crater is a very characteristic features of keratoacanthoma. So it's a case of keratoacanthoma. Eta seborrheic keratosis na eta pyoderma gangrenosum samne eta basal cell na eta melanoma na এগুলি এক্সক্লুড করার পরে দেখা গেল কারণ প্রত্যেকটা আদার ডিজিজের টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক আছে সেবরিক ক্যারেক্টারিস্টিকের যে স্টাক অন অ্যাপিয়ারেন্স ফেসে কমনলি হয় পায়োডার্মাল গ্যাংগ্রিয়া পেইনফুল আলসার হয় বেজাল সেল কার্সিনোমা লং লং হিস্ট্রি থাকে ফেসে কমনলি হয় এবং নন হিলিং আলসার থাকে টাচ অন ব্লিডিং হয় ম্যালিগন্যান্ট মেলানোমার কালার হাইপার পিগমেন্টেড হয় এবং এটারও একটা হিস্ট্রি থাকে সবকিছু মিলে আমরা বলতে পারি ইটস এ কেস অফ কেরাটোএকান্থোমা সো কেরাটোএকান্থোমা ইজ অলসো নট ভেরি আনকমন ইটস এ বিনাইন স্কিন টিউমার বাট ডেফিনেটলি উই হ্যাভ টু বি কেয়ারফুল সামটাইমস ইটস কল্ড প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনস সো ইউ হ্যাভ টু ট্রিট দিস কন্ডিশনস অ্যাজ সুন অ্যাজ পসিবল সামটাইমস উই ক্যান গো ফর ইলেক্ট্রোসার্জারি অর ক্রায়ো সার্জারি অর ইভেন সার্জিক্যাল এক্সিশন সো দিজ আর দ্য ট্রিটমেন্ট অপশনস So that's all about today's discussions about the problem-oriented questions related to viva in dermatology. So shobaike onek dhonnobad janacchi amader sathe ajke thakar jonno asha kori amra kichuta holeo amader ajker class theke kichu totthyo peyechi jeta amader porikkhate ebong amader practice er khetre kaje lagbe. Shobaike oshongkho dhonnobad shobai bhalo thakben Axis Medical School ke oshongkho dhonnobad janacchi এই ধরনের ক্লাসের ব্যবস্থা করার জন্য এবং নিঃসন্দেহে আমি মনে করি আমাদের আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট সবাই উপকৃত হচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আজকে শেষ করছি এখানে আসসালামু আলাইকুম